দক্ষিণ জেলা এবং সাব্রুম মহকুমার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সাব্রুম হাসপাতালে অনুষ্ঠিত হয় মশা ম্যালেরিয়া প্রতিরোধক মশারি। দুদিন ব্যাপী এই মশারি বিতরণ অনুষ্ঠান সম্পর্কে কথা বলেন জেলা নোডাল অফিসার শমিক হাজরা ও প্রাক্তন নগর পঞ্চায়েত চেয়ারম্যান শান্তিপ্রিয়। মশারি দেওয়া হচ্ছে, এগুলি মূলত মেডিসিনযুক্ত মশারি। এগুলি উঠানে যদি আমরা বেড যদি আমরা টাঙাই, তাহলে এগুলির যে মেডিসিনগুলি আছে সেই মেডিসিনগুলি মশা নিরোধক, এগুলি সেগুলি মশা কিন্তু তখন ঘরের মধ্যে শুধু মশারির ভেতরে না, বাইরেও সেটা এফেক্ট করে এবং সেগুলিতে আপনার মশা থাকে না, ঘরের বিষয়টা থাকে না। তবে এটাতে একটা সতর্কতা এটাতে নিশ্চয়ই লক্ষ্য করা দরকার, এগুলি কিন্তু ধুয়ে কিন্তু সেগুলি ধুয়ে পরে সেগুলি কিন্তু মেডিসিনের এফেক্ট করে মেডিসিনগুলি নষ্ট হবে, এবং যাতে না ধুয়ে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেদিকে কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে। যে আমি আমাকে যাতে মশারিটা ধুতে না হয়, যাতে এইভাবেই পরিষ্কার রাখা যায় সেভাবে যত্ন সহকারে রাখবেন। এবং আমি এই কথা বলবো এবং আমাদের হসপিটাল কর্তৃপক্ষ বলেছেন যে সবাইকে দেওয়া হবে, এবং যারা যারা পাননি বা নিতে পারেননি বা সময় মতো আসতে পারেননি তাদেরকেও দেওয়া হবে। পরে পরবর্তী সময়ে তালিকা দেখে দেখে কারা কারা বাদ গেছেন প্রয়োজনে বাড়িতে গিয়েও পৌঁছে দেওয়া হবে। হ্যাঁ, সরকারের এই দৃষ্টিভঙ্গি সরকার চায় যে আমাদের রাজ্য সরকার চায় যে প্রত্যেক পরিবারে যাতে এই সারা ত্রিপুরা রাজ্যে নগর পঞ্চায়েত ভিত্তিক বলুন, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক বলুন, প্রতিটি পরিবারের ঘরে ঘরে যাতে মশারিগুলি পৌঁছয়। মশারিগুলি পৌঁছানোর বিভিন্ন উদ্দেশ্য আছে, যে সেগুলিতে অন্তত মশার আক্রমণ থেকে যে বিভিন্ন রোগগুলি হয় সেই রোগগুলি থেকে যাতে আমাদের ত্রিপুরাবাসী মুক্তি পায় এবং সেই মুক্তি উপলক্ষে যাতে রোগাক্রান্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে এই কর্মসূচি আমাদের রাজ্য সরকারের কর্মসূচি। আপনারা এই কর্মসূচিতে সকলে সহযোগিতা করেছেন দুদিনব্যাপী। আজকে সবাই যারা যারা বিভিন্ন ওয়ার্ড থেকে এসেছেন আপনারা সুন্দরভাবে এগুলিকে নেবেন এবং যত্ন সহকারে এবং ব্যবহার করবেন সেগুলি। ব্যুরো রিপোর্ট, হুনাবুল।